প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তো এসো, আজকে আমরা পড়তে যাচ্ছি গদ্য অংশ থেকে একাদশ শ্রেণীর মহাজাগতিক কিউরেটর। ইতিমধ্যে তোমরা সিলেবাস সম্পর্কে নিশ্চয় জেনে ফেলেছ, তো আজকে আমরা মহাজাগতিক কিউরেটর পড়বো। আমাদের সিলেবাসে কিছু পরিবর্তন এসেছে, মহাজাগতিক কিউরেটরটা আমাদের আগেই ছিল, তো পর্যায়ক্রমে আমরা পড়তে পড়তে তোমাদের সিলেবাস সম্পর্কে জানিয়ে দিব এবং তোমাদের পাঠ্যপুস্তকে সেই বিষয়গুলো থেকে তোমরা জেনে নিবে। আর সবসময় আপডেট খবর আমাদের এই করোনাকালীন সময়ে আসছে, আমরা আশা করছি যে তোমরা সেই খবরগুলো নিশ্চয় রাখছো, পেপার পত্রিকা হোক, ফেসবুক হোক, ইউটিউব, যেখান থেকেই হোক, মেসেঞ্জার, তোমরা এই খবরগুলো পেয়ে যাবে অনলাইনে। তো আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস আমরা শারীরিকভাবে শুরু ক্লাসে ওইভাবে উপস্থিত হতে পারি নাই, তো অনলাইনে আমরা ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতেই হবে, কারণ পৃথিবী থেমে থাকবে না, আমরাও থেমে থাকবো না, আমাদের সে অনুযায়ী কাজ করে যেতে হবে। কারণ হাত পা চুপ করে বসে থাকার জন্য নয়, করোনার এই আক্রান্ত হওয়া, আমাদের করোনা এক এক বছর ইতিমধ্যে পেরিয়ে গেছে, তো আমরা পূর্বের ক্লাস থেকে অটোপাস নিয়ে আমরা এসেছি। তোমাদের পরীক্ষা হয়েছিল, কিন্তু আমরা একাদশ শ্রেণীর সাথে সেভাবে যোগাযোগ করতে পারি নাই, আমাদের ক্লাসে আমরা প্রতিষ্ঠানে কলেজে আমরা উপস্থিত হতে পারি নাই ক্লাসে, তো আমরা অনলাইনে আজকে শুরু করি। আশা করি তোমরা সবাই উপস্থিত হয়েছো ক্লাসে। তো আজকে আমরা পড়বো মহাজাগতিক কিউরেটর, রাইটার হচ্ছেন মোহাম্মদ জাফর ইকবাল। তো মোহাম্মদ জাফর ইকবালের পরিচয় ইতিমধ্যে তোমরা অনেকেই জেনে ফেলেছো, যে মোহাম্মদ জাফর ইকবালের সবচেয়ে বড় একটা পরিচয় হচ্ছে আমাদের কিশোরদের জন্য একজন খুব জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ, যিনি মারা গেছেন। তো তার ভাই, বড় ভাই জাফর ইকবাল। তো মোহাম্মদ জাফর ইকবাল জন্মগ্রহণ করেছিলেন 1952 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর, তো আজও তিনি আমাদের মাঝে জাগ্রত আছেন। মজার বিষয় হচ্ছে মোহাম্মদ জাফর ইকবাল সাহিত্য থেকে লেখাপড়া করেন না, তিনি লেখাপড়া করেছিলেন রসায়ন বিষয়ে। তো তার মনের ক্ষুধা, মনের পিপাসা মেটানোর জন্য তিনি আমাদের মাঝে এই সাহিত্য রচনা করে গেছেন, এবং খুব মজার একটি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তিনি এই বিষয়টা এখানে উপস্থাপন করেছেন, মহাজগৎ। অর্থাৎ আমরা যে জগতে বসবাস করছি, যে পৃথিবীতে বসবাস করছি, সেই পৃথিবীতেই আমরা দেখতে পাচ্ছি যে নানা রকম প্রকৃতির ক্ষতি আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি। তো এই ক্ষতির পুষিয়ে ওঠার জন্য আমাদের কি করতে হবে, প্রকৃতি বান্ধব হতে হবে, প্রকৃতির ক্ষতি না করে আমরা আমাদের দেশকে, আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো প্রকৃতির ক্ষতি না করে কিভাবে আমরা এটা করতে পারি, আমরা আমাদের লেখার ভিতরে খুব স্পষ্টভাবে এটা দেখতে পাচ্ছি, আমরা এটা পড়লে পাঠ্যপুস্তকের ভিতরে বিষয়টা জেনে নিব। তো মোহাম্মদ জাফর ইকবাল আমাদের মহাজাগতিক, মহাজগৎ নিয়ে কিউরেটরের ভিতরে যে কথোপকথন, আমরা জানি সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ, সেই সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা প্রতিনিয়তই আমাদের এই পৃথিবীটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের অতি পরিচিত একটি জিনিস পলিথিন, এই পলিথিনকে আমরা কি করছি, এটা মাটির ভিতরে দিলে কিন্তু পচে না, এটাকে আমরা প্রতিনিয়তই প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি, মানে মানে জেনেও দিচ্ছি, না জেনেও দিচ্ছি। তো আমার মনে হয় যে আমরা 99% মানুষ জেনেই দিচ্ছি, তো সরকারের একার পক্ষে কিন্তু এই বিষয়গুলো টেকেল দেওয়া সম্ভব না, যদি আমাদের সবার সদিচ্ছা না থাকে। তো আমরা শুধু পলিথিনের কথাই বলবো না, আমরা বিভিন্ন রকম উপকরণ, উপাদান ব্যবহার করছি যেগুলো আমাদের প্রকৃতি বান্ধব নয়। তো আমি আশা করব আমাদের স্টুডেন্টরা, আমাদের স্টুডেন্টের অভিভাবক, স্টুডেন্টদের প্রতিবেশী, আমাদের প্রতিবেশী, আমরা সবাই যেন এই বিষয়গুলোকে, প্রকৃতি যাতে ধ্বংস না হয়, প্রকৃতি যাতে সৃষ্টির দিকে আরও বেশি দীর্ঘায়ু হয়, সে বিষয়গুলো আমরা মাথায় রেখে আমরা আমাদের জীবনটাকে চালাবো এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা দেখেছি যে হচ্ছে মহাজাগতিক কিউরেটর গল্পের ভিতরে মোহাম্মদ জাফর ইকবাল যে শিখন ফল, আমাদের কী মেসেজ তিনি দিয়েছেন, আমরা দেখেছি যে সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ প্রকৃতিকে প্রতিনিয়তই ধ্বংস করে যাচ্ছে, তারা অ্যাটম বোমা তৈরি করছে এবং বিভিন্ন রকম ক্ষেপণাস্ত্র তারা এই পৃথিবীটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু সর্বশেষে কথোপকথনের মাধ্যমে দেখা গেছে যে আমরা, তোমরা যারা পড়েছো মহাজাগতিক কিউরেটরটা, যে কী আছে এর ভিতরে দেখি আমরা একটু, তো এর ভিতরে দেখা গেছে যে শেষ পর্যন্ত পিঁপড়েকেই এই প্রকৃতির বান্ধব হিসেবে, প্রকৃতির বন্ধু হিসেবে তুলে ধরা হয়েছে। কারণ কি, এই পিঁপড়ে কি করেছে, তারা সঙ্গবদ্ধ হয়ে থাকে, তারা নিজেদের খাবার সঞ্চিত রাখে, যখন তাদের তারা বাইরে বেরোতে পারে না, আমরা জানি যে শীতের সময় পিঁপড়েরা
ভেতরে থাকে, সেরকম ভাবে বাইরে তাদের আনাগোনা দেখা যায় না। তো তারা তখন কি করে, সেই সঞ্চিত খাবারটা সেই সময়ের জন্য মজুত রাখে। তো সেই সঞ্চয়টা কিন্তু তারা আগে থেকেই করে। আমরা ছোটবেলায় সেই ছয় পায়ে পিল পিল চলি এই পিঁপড়ার কবিতাটা নিশ্চয়ই পড়েছি, মৌমাছি মৌমাছি। তো এই যে কবিতাগুলো আমাদের জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের স্টুডেন্টদের জন্য যে পাঠ্যপুস্তকে আনা হয়, কারণ এর ভিতরে অনেক বড় একটা মর্মার্থ লুকিয়ে আছে। তো আমরা দেখেছি মহাজাগতিক কিউরেটর ভিতরে সেরকম মহা জগতের বিশেষ বিশেষ কিছু বিষয় এখানে লিপিবদ্ধ করা হয়েছে, যা আমরা পাঠ্যপুস্তকটা পড়লেই দেখতে পাবো। তো মজার বিষয় হচ্ছে মহাজাগতিক কিউরেটরটা কোথায় থেকে নিয়ে আসা হয়েছে, জলজ নামক গ্রন্থ থেকে এই গল্পটা সংগ্রহ করা হয়েছে, মহাজাগতিক কিউরেটর। তো আমরা দেখি যে শিখন ফলে এখানে মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল আমাদের কি মেসেজটা দিতে চেয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি মেসেজের প্রথমেই দেওয়া হয়েছে পৃথিবীর সব প্রাণের মূল গঠনে ডিএনএ ভূমিকা সম্পর্কে জানতে পারবে। তো পৃথিবীর সব প্রাণীর মূল গঠনে, সব প্রাণী আসলে মূলটা কোথায়, শেকড়টা কোথায়, আমরা সব জিনিসের মূল খুঁজি। মানুষের মূল, মানুষের যে কোষীয় বিষয়, এই কোষগুলোতে আমরা দেখছি যে ডিএনএর বিষয়টা, এবং আমরা আরও স্পষ্টভাবে জীববিজ্ঞানে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো যারা সায়েন্সের স্টুডেন্ট, এবং যারা আর্টসের স্টুডেন্ট তারাও আমরা ইচ্ছা করলে বিষয়গুলো ওই সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের সাথে আলোচনা করে জেনে নিতে পারবো। পরবর্তীতে দেখা গেছে ক্ষুদ্র একসের ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে প্রাণের শুরু। তো আসলে আমাদের প্রাণের শুরুটা কোথায়, আমাদের জন্ম মানে আমাদের এত বড় জীব দেহ আমরা যে তৈরি হয়েছি, মায়ের গর্ভে ছিলাম কিছুদিন, তারপরে ভূমিষ্ঠ হলাম এই পৃথিবীর বুকে, প্রকৃতিকে প্রকৃতির সাথে সংগ্রাম করে আমরা আজও টিকে আছি এবং এই করোনাকে আমরা প্রতিহত করতে পারছি। তো এই যে এই কোষ, আমাদের শরীরের কোষগুলো কোথায় থেকে আসলে আমরা দেখছি যে ক্ষুদ্র এককোষী ভাইরাস আর ব্যাকটেরিয়া। তো এই জিনিসটাও আমরা দেখা গেছে যে বিজ্ঞানের বিষয়ের শিক্ষকের সাথে আলোচনা করে আমরা বিষয়গুলো বিশদভাবে জেনে নিতে পারবো। পরবর্তীতে দেখা যায় মানুষ কীভাবে স্বেচ্ছা ধ্বংসকারী ক্ষতিকর প্রাণী হিসেবে আবির্ভূত হচ্ছে সে সম্পর্কে আমাদের ধারণা। তো স্বেচ্ছা ধ্বংসকারী কি, আমরা স্বেচ্ছায় ধ্বংস করতে যাচ্ছি এই পৃথিবীটাকে। যে পলিথিনের কথা বললাম কিছুক্ষণ আগে, আমরা যে বিস্কিট খাই, বিস্কিটের উচ্ছিষ্ট প্যাকেটটা আমরা ফেলে দিচ্ছি মনে অজান্তেই, এটাকে আমরা প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি। প্রকৃতিতে যে পরিমাণ গাছ আমাদের লাগানো দরকার সে পরিমাণ গাছ আমরা লাগাচ্ছি না, কি করছি সেখানে গাছের একটি গাছ কেটে ফেলে আমরা মনে করছি ওখানে আমরা দালান কোঠা এবং বানাই। এই দালান কোঠার কারণে দেখা যাচ্ছে যে প্রকৃতিতে আমাদের বিভিন্ন রকম পরিবর্তন চলে এসেছে। আমরা গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, প্রচণ্ড দাবদাহ আমাদেরকে গ্রাস করে নিচ্ছে, আমরা শীতকালে শীতের তীব্রতা আমাদেরকে এত বেশি আষ্টেপৃষ্টে ধরছে যে শীতটা আমরা আসলে আর সহ্য করতে পারছি না, গরমকালে হঠাৎ করে রাতে আংশিকভাবে আমরা ঠান্ডা অনুভব করছি যেটা আসলে গ্রীষ্মকালে হয় না, বর্ষাকালের আগমনটাও দেখা যাচ্ছে যে আমরা কিছুদিন আগে বা কিছুদিন পরে আমরা জানি যে আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত বর্ষার বিভিন্ন রকম গান আমরা দেখতে পাই যে গগনে গরজিমি ঘন বর্ষা, সেই ঘন বর্ষাটা কখন আসে, আষাঢ় শ্রাবণ মাসে। তো দেখা যায় যে আষাঢ় মাসে অনেক সময় আমরা বৃষ্টি পাই না বা এত বেশি বৃষ্টিপাত হয় যে বৃষ্টিপাতটা আসলে আমরা আশা করতে পারি না। তো এই যে প্রকৃতি বন্ধু না হয়ে প্রকৃতির বিরূপভাবে আমরা যে কাজ করছি, এই কাজগুলো আসলে আমাদের করা ঠিক হচ্ছে না। কিন্তু কিউরেটরদ্বয় যখন কথা বলছিলেন তখন পিঁপড়ের ভিতরে যে তারা প্রতিহিংসা পরায়ণ নয়, তারা নিজেদের খাদ্য নিজেরাই সংগ্রহ করছে, সঞ্চিত করে রাখছে, এই যে বিষয়গুলো আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশ্রফুল মাখলুকাত মানুষ হিসেবে কিন্তু সে বিষয়গুলো আমরা উপলব্ধি করছি ঠিকই, কিন্তু সেইগুলো আমরা বাস্তবে প্রয়োগ তার দেখাচ্ছি না। তারপর দেখা গেছে যে পৃথিবীতে পরিশ্রমী প্রাণী হিসেবে পিঁপড়ার গুরুত্ব, এই যে আমরা বললাম পিঁপড়ার কথা, পৃথিবীতে পরিশ্রমী প্রাণী, পরিশ্রম করলে আসলে প্রতিভা বলে কিছু নেই, পরিশ্রম করলে প্রতিভাকে অগ্রাহ্য করা যায়। তো আমরা প্রতিভাটাকে সবসময় বলি যে খুব ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, কিন্তু আসলে পরিশ্রম করলে সেই প্রতিভাকে আমরা অগ্রাহ্য করতে পারি, যে না ব্রেন বলে আসলে সেরকম কিছু নেই, যদি আমরা পরিশ্রম করি তাহলে আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। তারপরে বলা হচ্ছে মানুষ কীভাবে পৃথিবীতে বেঁচে থাকা সুন্দর পরিবেশ ধ্বংস করছে সে সম্পর্কে ধারণা। এই গল্পের ভিতরে আমরা গল্প পড়লে বা আমাদের পাঠ পরিচিতি আছে বিভিন্ন রকম শব্দার্থগুলো আছে, আমরা যেখানে অর্থগুলো বুঝতে পারবো না সেখানে শব্দার্থ বা টিকার আশ্রয় নিব, ওখানে আমরা বিশদভাবে জেনে নিব। আর তারপরে যদি না হয় আমাদের বাংলা অভিধান আছে, বাংলা একাডেমি প্রণীত যে আমাদের বাংলা অভিধান, সেখান থেকেও আমরা বিষয়টা জেনে নিতে পারি। তো
তো তারপরে দেখা যাচ্ছে যে মানুষ কিভাবে পৃথিবীকে পৃথিবীতে বেঁচে থাকার সুন্দর পরিবেশ ধ্বংস করছে। পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, তো এই বাংলাদেশকে আমরা প্রতিনিয়তই কি করছি, ধ্বংস করে দিচ্ছি। আমরা কালো ধোঁয়ার প্রকৃতিতে এনে দিচ্ছি, এই ধোঁয়াটা আমাদের প্রকৃতিকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে। আমরা প্রকৃতি ও জীবন প্রোগ্রামটা দেখি, তো সেইখানে আমাদের কিন্তু প্রকৃতি বান্ধব যে কাজগুলো মেসেজ দেওয়া হয়, সেই মেসেজগুলো আমরা যদি নিজেদেরকে নিজেরা আয়ত্ত করি এবং আমাদের আশপাশে চারপাশে যাতে আমরা স্প্রেড করে ছড়িয়ে দিতে পারি, সেই বিষয়গুলোতে কিন্তু আমাদের একটু সচেতন হওয়া দরকার। তো সচেতন হলেই কিন্তু আমাদের দেশ বাঁচবে এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু খুব সুন্দরভাবে এই দেশটাতে বসবাস করতে পারবে। আচ্ছা, তারপরে কী করছি আমরা, কল্পকাহিনী হলেও গল্পটি যে সমাজ পরিবেশ ও সমাজ পরিবেশ ও পৃথিবী সম্পর্কে সচেতনতার জন্ম দেয় তা নিজ বিবেচনায় বুঝতে পারবে। কল্পকাহিনী আমরা মহাজাগতিক কিউরেটার যখন আসলে গল্পটা লেখা হয়, মোহাম্মদ জাফর ইকবাল কিন্তু বলে দিয়েছিলেন যে এটা আসলে একটা কল্পকাহিনী। তার মানে কি, কল্পনার জগতে তিনি ভাবছেন এই বিষয়গুলো নিয়ে যে আসলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব বা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও কেন এই বিষয়গুলো নিয়ে তারা গুরুত্ব দিচ্ছে না, এই বিষয়গুলোকে কেন তারা প্রায়োরিটি দিচ্ছে না। তো মোহাম্মদ জাফর ইকবাল এই কল্পকাহিনীর মধ্য দিয়ে তিনি সমাজ বাস্তবতা এবং সমাজ পরিবেশ, এই যে পৃথিবী সম্পর্কে যে সচেতনতার জন্ম দিয়েছে সেটাই তিনি বুঝাতে চেয়েছেন মহাজাগতিক কিউরেটরের গল্পের ভিতরে। আসলে কিউরেটরদ্বয় যে ছিলেন তা এটা আসলে বাস্তবে কোনো কাহিনী নিয়ে নয়, মহাজাগতিক কিউরেটরে মোহাম্মদ জাফর ইকবাল তার বিজ্ঞানকে কাজে লাগিয়ে তাই এই প্রকৃতির যাতে ক্ষতি না হয় উপকার হয় সেই বিষয়গুলো তিনি এখানে তুলে ধরেছেন। পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের শিখনফলের শেষের দিকে প্রায় আমরা সব কিছুই আলোচনা করে ফেললাম। তো আলোচ্য রচনায় মানে মহাজাগতিক কিউরেটরের ভিতরে মূল ভাব অনুধাবন করে পৃথিবীতে মানবিক ও কল্যাণকর আবহ সৃষ্টির জন্য সচেষ্ট সোচ্চার ও প্রতিবাদী হতে পারবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম স্লোগান দিই যে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে, আমাদের নদীকে বাঁচাতে হবে, আমাদের যে খনিজ সম্পদ গ্যাস কয়লা এই সোনা এগুলোকে আমাদের কী করতে হবে, বাঁচাতে হবে। তো এগুলো যদি আমরা সঠিক প্রক্রিয়ায় উঠাতে চাই এবং সঠিকভাবে সংরক্ষণ করতে চাই সেজন্য আমাদের সেখানে অনেক রকম জ্ঞানের প্রয়োজন। তো সেই জ্ঞানগুলো যেন আমাদের ভিতরে সংরক্ষণ করতে পারি, আমরা যেন সেগুলো জ্ঞানগুলোর সঠিক পর্যালোচনা কিংবা সঠিক ভাবে বিশদভাবে আলোচনা করতে পারি সে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকে আর তেমন কিছু আমাদের আলোচনার আমরা মোটামুটি করে ফেলেছি। তো মহাজাগতিক কিউরেটারের ভিতরে আমরা আজকে শেষ করব। মহাজাগতিক কিউরেটার গল্পটি তোমরা মনোযোগ দিয়ে পড়বে, এর ভিতরে যে আমাদের উদ্দীপকগুলো দেওয়া আছে সেগুলো তোমরা বিশদভাবে আলোচনা করবে। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আমাদের আবারও দেখা হবে। করোনাকালীন সময়ে তোমরা সাবধানতা অবলম্বন করবে, সরকার নির্দেশিত যে মেসেজগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করবে এবং আশেপাশের সবাইকে পালন করার জন্য উদ্বুদ্ধ করবে। তো আজকের ক্লাসে আমরা আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটি শোনার জন্য।